সো এখন বাজে রাতের 11টা অলমোস্ট, অ্যান্ড সাডেনলি প্ল্যান হলো যে ঘুরতে যাব। তো ভাবলাম যে একটা ব্লগ করে নিই, অ্যান্ড আমি যে রেডি হয়ে গেছি, সুন্দর ড্রেস পরে ফেলছি, অ্যান্ড আমরা আজকে কোথায় যাচ্ছি, কী করবো না করবো সেই জন্য আপনাদের ফুল ব্লগটা কিন্তু দেখতে হবে। তো এরকম সাডেন প্ল্যান অনেকদিন পর হয়েছে, অ্যান্ড আফটার আওয়ার ম্যারিড এটাই ফার্স্ট মনে আমরা এত রাতে ঘুরতে যেতেছি, অ্যান্ড ফার্স্ট বলতে এটাই আমাদের ফার্স্ট, আমরা বিয়ের আগে এত রাতে কখনো ঘুরতে বের হই নাই। And here I am with my outfit and my shoes and 1000 years later 11:30 দিকে আমাদের গাড়িতে চলে আসছিল, অ্যান্ড আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো সবাই মিলে অনেকদিন পর এভাবে কোথাও ঘুরতে যাচ্ছি, অ্যান্ড গাড়িতে উঠেই সবার মজমা সিস্টার দিন থেকে কিন্তু রাতের দিকে ঘুরতে বের হলে বেশি মজা লাগে, অ্যান্ড যদি সবাই মিলে যাওয়া হয় তাহলে কোনো কথাই নাই। আর আমরা যেহেতু যখন গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো ভালোই, একটু ওয়েদারটা এত ভালো ছিল যে আমরা মানে ওয়েদারও এনজয় করেছি, অ্যান্ড সবাই একসাথে তো ছিলাম। এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন আমরা কোথায় চলে আসছি, কম বেশি সবাই এখানে রেগুলার আই গেস আসেন, বাট আমি কিন্তু এবার ফার্স্টে গিয়েছিলাম, অ্যান্ড এখানে তো আমাদের গাড়ির মধ্যে হই হুল্লোড় চলছে। আমরা চলে আসছি পদ্মা সেতুর কাছাকাছি মাওয়াতে, সো এই যে দূর থেকেই দেখছি পদ্মা সেতুর লাইট। যেহেতু এখানে অনেক অনেকগুলো রেস্টুরেন্ট, সো উই আর সো কনফিউজ। তারপর আমরা ইলিশ ভোজ নামের একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, তার আউটলুকটা ভালোই লেগেছিল, তো আমরা জানতাম না এটা কেমন বা কিছু। এখানে রাফি হচ্ছে গিয়ে মাছ দেখতেছিল, চেক করতেছিল যে কেমন হবে কোনটা, তো তারপর দুইটা মাছ নেওয়া হলো 1600 টাকা দিয়ে, অ্যান্ড দেখতেই পাচ্ছেন মাছের অবস্থা। তো কাটাকাটি করে এখানে বেগুন ভাজা মাছ একসাথে মিক্সড করে নিচ্ছে। তো এফেক্ট আপনাদেরকে একটু বাহিরটা দেখা আসি, এই রেস্টুরেন্টের বাহিরে এইরকম একটা ডেকোরেশন করা, দ্যাট ওয়াজ সো নাইস, বাট বৃষ্টির জন্য আমরা কিছুতেই যাইতে পারি নাই। তো এখানে আবার আমরা ভাজা ভাজিতে চলে আসছি, এখানে ভাজা হচ্ছে সব কিছু, অ্যান্ড এই প্রিপারেশনটা দেখতে কিন্তু আমার ভালোই লাগতেছিল। অ্যান্ড এখানে এই যে স্পেশাল মাছের লেজ দিয়ে যে ভর্তাটা করে সেটা করা হচ্ছিলো, যেটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। তো এখানে রেডি করে দিচ্ছে সব কিছু, আসলে এখানে সব কিছু ফ্রেশ লাগে, মানে একদম ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া হয়, কোনো কিছু পুরানো না এটাই। আর এই যে এখানে আমরা বসছিলাম এটা আলাদা একটা কেবিন, এখানে আলাদা এক সাইডে কেবিন নিয়ে আছে, সো আমরা পুরোটা বুক করে নিয়েছিলাম, অ্যান্ড এই তো আমি আর আপনার ভাইয়া পোস্ট পাস দিচ্ছি। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর চলে আসছে আমাদের খাবারগুলো, এই যে ইলিশ মাছ, ইলিশ মাছের লেজের ভর্তা, বেগুন ভাজি, আর এখানে ওরা কয়েকটা ভর্তা দিয়েছিলো সাথে, আর এই তো সব কিছু মিলে এখন আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। একটা একটা করে টেস্ট করে দেখছিলাম, অ্যান্ড টেস্ট ওয়াজ গুড, বাট হচ্ছে ওদের একটু আমার কাছে লবণের পরিমাণটা কম লেগেছে, আমার কাছে না আমাদের সবাইদের কাছেই একটু মনে হয়েছে যে ওরা লবণ কম ইউজ করেছে সব কিছুতে। আদার দেন দ্যাট সব কিছু ফ্রেশই ছিল, মোটামুটি ভালোই লেগেছে। তো আপনাদের কারোর কাছে যদি আরও বেটার কোনো রেস্টুরেন্ট এখানে জানা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমরা নেক্সট টাইম ওখানে যেয়ে খেতে পারি। অ্যান্ড আসলে একদম বলতে গেলে যেটা বলে যে আসল ইলিশ বা ইলিশের গন্ধ, ওগুলো কিছুই এখনও বলতে গেলে নেই, পদ্মার ইলিশ যেটাকে বলে। তো আমরা খাওয়া দাওয়া শেষে চা তো খেতেই হয়, তো আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি একটু খাওয়ার পর। তারপরে আমাদের হচ্ছে দেখা হয়ে গেছিলো এই ডগটার সাথে, যাকে একটু আমরা খাওয়া দিচ্ছিলাম। তো ওখানে অনেক পানের দোকান আপনারা যারা গিয়েছেন তারা জানেন, সো পান দেখে আমার একটু মিষ্টি পান খেতে ইচ্ছা করলো, তো আমি এখান থেকে একটা পান নিয়ে নিচ্ছিলাম অনেকগুলো মশলা দিয়ে। তো আমাদের সাথে দেখা হয়ে গেলো আরএস ফাহিম ভাইয়ার, অ্যান্ড দিট ওয়াজ তো আনএক্সপেক্টেড। তো তারপরে আমার ছবি টবি তুলে এখানে আবার আমরা ট্রলারের উপর উঠে বসেছিলাম, অ্যান্ড সারা রাত কী করেছি এখানে, বসন্তকাল
চারটা আড্ডা গল্প গানের পর এই তো আস্তে আস্তে ভোর হচ্ছিলো। অ্যান্ড এই সিনারিওটা সো বিউটিফুল, মানে এত ভাল লাগছিলো। আর ওখানে সারারাত এত সুন্দর বাতাস ছিল, আমি তো ওয়েদারের কথা আগেই বলেছি আর আপনারা দেখেছেন ও ভিডিওতে। এই তো আস্তে আস্তে সকাল হচ্ছিলো, হ্যাঁ আমাদের চোখের সামনে আমরা দেখছিলাম, এত সুন্দর লাগছিলো সব কিছু। ওই যে সবাই আস্তে আস্তে আসা শুরু করেছিলো ঘাটে, আর এখানে মাঝিরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে উঠছিল, আর আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। বাট সাডেনলি বৃষ্টি নামছে, আর আমরা তাড়াতাড়ি করে সবাই গাড়িতে উঠে গেছি, আর আমাদের যাওয়ারও টাইম হয়ে গেছিলো। এই নিয়ে কয়েক দফা বৃষ্টি চলে আসছে আমাদের ঘোরার মাঝখানে। এখন বাজে হচ্ছে 5:38, এখন আমরা আবার ব্যাক করতেছি বাসার দিকে। যেতে যেতে আমরা এনজয় করছিলাম, এগেইন রেইন এনজয় করতে করতে সবাই চলে যাচ্ছি বাসার দিকে। এই তো আজকে আমাদের পাগলামের ব্লগ এইটুক পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।